আজকে চাপা শুটকির ভর্তা করে দেখাবো, আর এই ভর্তাটা খেতে বেশ ভালো টেস্ট, বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন, শুটকি লাভারদের জন্য এটি একটি জনপ্রিয় খাবার। অনেক অঞ্চলে চাপা শুটকিকে অন্য নামে ডাকতে পারে, আমরা চাপা শুটকি বলে থাকি। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন, বেশ কিছু কাঁচামরিচ রসুন, এক কাপ পানির মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর এটা রান্না করতে হবে 2 থেকে 5 মিনিটের মতো, রান্না করার পর এটার সাথে অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেওয়া, আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। পেঁয়াজ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আর এই ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, যারা শুটকি পছন্দ করে না তারা দূরে থাকবেন, স্কিপ করবেন, যারা শুটকি পছন্দ করে তাদের কাছে এটা খুবই জনপ্রিয় একটি খাবার। এখন এটাতে আমি অ্যাড করে দিচ্ছি 3টা চাপা শুটকি, ভালোভাবে নেড়েচেড়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, আরও 1 মিনিটের মতো ফাইনালি ঢেকে রান্না করব। খুবই লো হিটে রাখতে হবে এই পর্যায়ে, কারণ পানি শুকিয়ে গিয়েছে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই ভর্তা খেতে বেশ ভালো লাগে। যারা আমার ইউটিউব চ্যানেলে ময়মনসিংহে রয়েছেন তারা জানাতে পারেন আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগে, অন্যান্য অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু চাইলে বলতে পারেন আপনারা এই ভর্তা কীভাবে করে খান অথবা করেছেন কি না। যারা ফার্স্ট টাইম এটা বাসায় ট্রাই করবেন তারা কিন্তু বারবার ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। হয়ে গিয়েছে, এখন এটা আমি তৈরি করে নেব। তৈরি করে নেওয়া খুবই সিম্পল, আমি এখানে অ্যাড করে দিব এখন লবণ, লবণটা হবে পরিমাণ মতো স্বাদ মতো। লবণের সাথে খেয়াল করলে বুঝতে পারবেন এটার সাথে এখন ভালোভাবে সব কিছু একসাথে একটা ভালোভাবে এরকম ছেঁচুনির সাহায্যে ছেঁচে ছেঁচে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটার মাধ্যমে এই কাজটা করতে পারেন, তবে আমি এভাবেই করে থাকি, কাঁচামরিচটা এভাবে মিশিয়ে নিব এবং রসুনটাকেও একইভাবে মিশিয়ে নিব, পেঁয়াজটাকে একইভাবে মিশিয়ে নিব না, পেঁয়াজটা একটু আস্তে আস্তেই থাকবে, বাস একটু খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। মানে হচ্ছে পেঁয়াজ যেভাবে আছে সেভাবেই থাকবে, রসুন আর কাঁচামরিচটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, ম্যাশ করে নিব আর কি, পেঁয়াজটাকে এটার সাথে ম্যাশ করে নিব না। পেঁয়াজটা যখন খাবারের সময় কামড়ে পড়বে ভাতের সাথে তখন কিন্তু বেশ ভালো লাগে। দেখতেই পেয়েছেন রসুন এবং কাঁচামরিচ সব কিছু মিশিয়ে ফেলেছি, এখন পেঁয়াজটাকে হালকাভাবে থেতু করে নিচ্ছি। হালকাভাবে পেঁয়াজটাকে থেতু করে নেওয়ার সাথে সাথে ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটার সাথে আজকে তৈরি করেছি পাট শাক, পাট শাকের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে দুর্দান্ত, গরম ভাত আর পাট শাক আর সাথে এই চাপা শুটকির ভর্তা অথবা শীতল শুটকির ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শাক রান্নার প্রসেসিংটা আর আমি আজকে দেখালাম না, কারণ কম বেশি সবাই আমরা শাক রান্না করতে জানি, আর শাক রান্না করার ব্যাপারটা নতুন করে দেখানোর কিছু নেই। তো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর ভর্তা রেডি, এভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এই তো ফাইনালি ভর্তাটা এখন রেডি। এই ধরনের ভর্তা গরম ভাত অথবা গরম খিচুড়ির সাথে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে পাট শাকটাও রেডি হয়ে গিয়েছে,
পাট শাকের সাথে এই ভর্তাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগে। বিশেষ করে আমরা আমাদের আঞ্চলিক খাবারের মধ্যে এই খাবারটাকে বেশ প্রায়োরিটি দিয়ে থাকি, পাট শাকের সাথে শীতল চাপা শুটকির ভর্তা। আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, ভালো লাগলে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।